গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, আর ভালো থেকো, সুস্থ থাকো সবসময়। ভগবানের কাছে এই প্রার্থনা করি যে যেখানে থেকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এইখানে চাউমিন দেখতেই পেলে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এইখানে এই যে ক্যাপসিকাম আছে, তিন রকমের ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর হচ্ছে পেঁয়াজ। তো এটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে চাউমিন, তোমরা একবার ট্রাই করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি এইখানে একটা ডিম। তো দিয়ে নাড়িয়ে সাড়িয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে চাউমিন দিয়ে দিচ্ছি এইখানে। আর মাসে দুই তিন তিন থেকে চারবার তো করাই হয় আসলে। আমি তো রুটি খাওয়া ভালো লাগে না সকালবেলা, বড়দেরই তা বাচ্চারা আর কি খাবে। তো মাঝে মাঝে একটু বাহানা করলে তখন করে দেয়া লাগে। তো ওই এক সপ্তাহ দশ দিন পরে করি, রোজ আর করি না। তো সব কিছু যে দেওয়া হয়ে গেছে, একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিলে একটু রেস্টুরেন্ট মানে আসে, গন্ধটা আসে, আর দেখতেও একটু ভালো লাগে। তো চলো, ব্রেকফাস্ট করার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে দেখো অনেকগুলো কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আগের ব্লগে মনে হয় দেখিয়েছিলাম কি জানি। তো সেগুলো আসলে ভাঁজ করা হয়নি, সব একবারে গাড়ি দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে মনে করলাম ভাঁজটা করেই ফেলবো। আর আমার না কাপড় ভাঁজ করতে অনেক অনেক মানে আলসেমি লাগে, ধুতে আলসেমি যতটুকু না লাগে, ভাঁজ করতে তার থেকে দ্বিগুণ লাগে। আর মাথায় একটা মানে কাজ করছে, কাল এক মাস অনলাইনে ক্লাসটা বন্ধ ছিল, বেশ দিব্যি ছিলাম। তো আবার এই একটা ফোনেই সব কিছু, মানে আবার এই একটা ফোনেই সব কিছু, ইউটিউবে তারপরে মানে ভিডিও টিডিও দেখা হয়, তারপরে ছেলেও দেখে, আবার আমি ভিডিও করে সেগুলো আপলোড করি, আবার মেয়ে অনলাইনে ক্লাস করে, একটা ফোনের পর দিয়েই সব কিছু যায়। তো একটু টেনশনে আছি, কালকে থেকে ক্লাস শুরু হবে আমার মনে আসছে, মানে টেনশনে খাওয়া দাওয়াও বন্ধ। ক্লাস শুরু হলে একটু প্রবলেম হয়ে যায়, বুঝতেই তো পারছো, ভিডিও ছাড়া কিংবা অন্য কারোর ভিডিও একটু তো দেখতেই হয় দেখা। তো এখানে দেখো, তারপরে চলে আসছি রান্না করার জন্য। তো এই যে এই রান্না হবে আজকে পুঁইশাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ওই যে লাঠা মাছ দিয়ে। কাঁচকলা কেটে রেখেছি, আর উপরে গাছ থেকে উচ্ছের পাতা, উচ্ছে গাছ হয়েছিল দেখিয়েছিলাম, সেখান থেকে পাতা তুলে নিয়ে আসছি। ওই কাঁচকলা দিয়ে রান্না করবো, গরমেতে কিছুই খেতে ভালো লাগছে না। তো একটু মানে হালকা তেতো হয় না, তোমরা একবার এরকম করে দেখবে, একটু তেতো হয় না। আর গরমের সময় মানে মুখে মানে যেমন হয় একটু রুচি আসে এরকমের খাবার হলে। তো এখানে যে পুঁইশাকটা রান্না করে নিচ্ছি, জাস্ট জিরে তেলের উপরে দিয়ে থেতো করে নিয়েছি রসুন। তো রসুনটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে তার জন্য। তো তারপরে লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে সাড়িয়ে তারপরে পুঁইশাকটাকে দিয়ে দেবো। তো চলো রান্নাটা দেখতে থাকো। আর দুই সাইডে রান্না করতে গিয়ে না আমার মাথাটা এমনিতে টেনশন কাজ করছে, মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে টেনশনে, আর দুপাশে রান্না করতে গিয়ে আরও গোলমাল হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো।
সর্ষের পাতাটা যখন প্রায় হয়ে আসবে নামানোর আগে দিয়েই একটু জাল দিয়েই নামিয়ে নিতে হবে, তাহলে আর তিত হবে না। আর অনেকক্ষণ ধরে জাল দিলে এটা তিত হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন যারা আসবে প্লিজ আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে। যারা করেছো আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এইখানেই রাখছি, বাই বাই, টাটা।